প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো যে রকেট অ্যাকাউন্টে লিমিট কিভাবে চেক করবেন, আপনি দৈনিক কত টাকা সেন্ড মানি করেছেন, ক্যাশ আউট করেছেন বা বিল পে করেছেন, এবং মাসিক কত টাকা করেছেন। ঠিক আছে, এই একটা যে লিমিট আছে এই লিমিটগুলো কিভাবে চেক করবেন। এমন একটা লিমিট আছে, যেমন দৈনিক একটা লিমিট আছে, তার অতিক্রম করতে পারবেন না। ঠিক আছে, তাই লিমিটের মধ্যে থাকতে হবে। সেই লিমিটগুলো আপনি কীভাবে চেক করতে পারেন, ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত আমি এই ছোট্ট ভিডিওতে দেখিয়ে দেবো। তাই আপনি এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা দেখছেন নীল দর্পণ বিডি এবং আমি সাথে আছে মোহাম্মদ সোহেল মিয়া। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা প্রথমবার দেখে থাকেন, তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে দেবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি রকেট অ্যাপসে আসি। এখান থেকে নিচে দেখে মোর নামে যে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করেন এরকম একটি ইন্টারফেস পাবেন। পাওয়ার পর এখানে ট্রানজ্যাকশন লিমিটস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই লিমিটগুলো এখানে চলে আসবে। ট্রানজ্যাকশন লিমিটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিমিটগুলো চলে আসছে। এখান থেকে প্রথম দেখেন ক্যাশ ইন, তারপর হচ্ছে ক্যাশ আউট, সেন্ড মানি, টপ আপ। এই টপ আপটা হচ্ছে মোবাইল রিচার্জ। ঠিক আছে, আপনি এখান থেকে হয়তো বুঝতে পারেন নাই কোনটা কীরকম, সেটা হচ্ছে আপনি নিচে দেখতে, এটা হচ্ছে কাউন্ট। ঠিক আছে, প্রথমটা দেখি ক্যাশ আউট, ক্যাশ ইন, ক্যাশ ইন দেখেন ডেলি, ডেলি এখানে প্রথম অপশন আছে কাউন্ট, তারপর হচ্ছে অ্যামাউন্ট। এখানে কাউন্টে দেখেন নিচে দেখে 999 দেখাচ্ছে, এখানে উপরে শূন্য, মানে আমি একবার লেনদেন করিনি। ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে টোটাল, টোটালটা হচ্ছে 30,000 টাকা, 30,000-এর মধ্যে কিন্তু শূন্য টাকা, আমি কোনো লেনদেন করিনি, এর জন্যই কোনো কাউন্ট দেখাচ্ছে না এবং কোনো অ্যামাউন্ট দেখাচ্ছে না। ঠিক আছে, তারপর মাসিক ক্ষেত্রে, মাসিক ক্ষেত্রে এখানে দেখেন কাউন্টও কোনো নাই নাই, তারপর হচ্ছে অ্যামাউন্টও কোনো নাই, আমি কোনো লেনদেনই করিনি। ঠিক আছে, ক্যাশ ইন কোনো লেনদেন করিনি। তারপরে ক্যাশ আউট, ক্যাশ আউট দেখেন, ক্যাশ আউটও আমি কোনো লেনদেন করিনি, এর জন্য কোনো কাউন্ট দেখাচ্ছে না। তারপর সেন্ড মানি, সেন্ড মানি কিন্তু আমি দেখেন করেছি, সেন্ড মানি আমি দৈনিক ডেলি কোনো লেনদেন করিনি আজকের মধ্যে। তারপরে মান্থলি দেখেন আমি 6 বার লেনদেন করেছি। ঠিক আছে, 6 বার লেনদেন করেছি, 1942 টাকা আমি লেনদেন করেছি। ঠিক আছে, তারপরে হচ্ছে টপ আপ আছে, টপ আপটা মোবাইল রিচার্জ, বিল পে। লিমিটের মধ্যে আপনি কত টাকা লেনদেন করেছেন সেটা এখান থেকে দেখতে পারেন, আর কত বাকি আছে সেটাও এইভাবে আপনারা চেক করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় বা অন্য কোনো বেশি জানার থাকে, তাহলে ভিডিও কমেন্ট বক্সে লিখবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।